আজকের অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছে আমার খুব পছন্দের একজন নৃত্যশিল্পী, শ্রীতি আপু আর নিঝুম আপু। তোমাদের কি অবস্থা? নিঝুম আপু খুব ভালো অ্যাক্টিং করে, আমরা দীপ্ত টিভিতে প্রতিদিনই তাকে দেখি মান অভিমান নাটকে। তো প্রথমে স্মৃতি আপুর কাছে জানতে চাইবো, তুমি কেমন আছো স্মৃতি আপু, আর কেমন লাগছে লাইভ উইথ কাঁদিতে এসে? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর লাইভ উইথ কাদরিতে এসে আসলে আমার খুব ভালো লাগছে। তুই আমার খুব পছন্দের ছোট ভাই, থ্যাংকস ফর ইনভাইটিং মি অ্যান্ড মাই সিস্টার আমাদের সফলতার গল্প সবাইকে শোনানোর জন্য, আমাদের না জানা কথা সবাইকে জানানোর জন্য ইনভাইট করেছি, সেজন্য মানে নিঝুম, কেমন আছো নিঝুম আপু? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আর আজকে তোমার লাইভে আসবো বলে অনেক প্রিপারেশন নিয়ে আসলাম, যে অনেক কিছু, অনেক অনেক বিজি ছিলাম, আমার খুব শিডিউলটা অনেক বিজি ছিল, তো আজকে অনেক গুছিয়ে আমি আসলাম, আজকে ভালো লাগছে। আমি ছোটবেলায় তোমাদেরকে ধুমধানায় দেখেছি, আর আমি স্মৃতি আপুর খুব বড় ফ্যান ছিলাম। তারপরে আমরা যখন একসাথে পরিচয় হলো, তারপরে তো আমি খুব খুশি হতে গদগদ যে এরকম একজন পছন্দের মানুষ, মানে আমার মনে আছে আমাদের ফ্রেন্ডের বিয়েতে তুই দেখলি, তুই আমাকে চিনলি, হ্যাঁ তৃতীয় পুনা, হ্যাঁ মানে তখন যে, এবং ধূমকেতুর সব কথা তুই যেভাবে বলতেছিলি, এই কোরিওগ্রাফিটা ওটা হয়েছিল, ওটা হয়েছিল, মানে ইউর মানে থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে ইভেন আই ওয়াজ আস্কিং লাস্ট নাইট স্মৃতি আপুকে, যে আচ্ছা ও কি ধুমতানাতে ছিল, ওকে তো আমি ধুমতানাতে দেখি নাই, মানে ও কিভাবে এত কিছু জানে যে এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল, এরকম করে অমুক চলে গিয়েছিল, বা এরকম স্টোরি ছিল, এরকম পারফরমেন্স ছিল, মানে ও কিভাবে এত কিছু জানে। তো পরে বলল যে তুমি খুব ফলো করতা ধুমতানা, তো তখনও আর কি জানলাম যে তুমি ফলো করতা আমাদেরকে, তো আমরা খুব ভালো লাগলো 21শে টিভি যে খুলে হ্যাঁ বসে থাকতাম, তখন মনে হয় বিশ্বকাপ খেলা চলতো, ওই টাইমে আমরা মানে খেলা বাদ দিয়ে দেখতাম, মানে আমার তো খুব পছন্দের ছিল তোমরা। তো এখন আমি প্রথমে স্মৃতি আপুর কাছে জানতে চাইবো যে কেমন ছিল তোমার ছেলেবেলাটা, যে ছোটবেলায় কি কিভাবে কেটেছে তোমার ছেলেবেলা? ছেলেবেলা বলতে গেলে তো আমি ছোটবেলা যখন আমার বয়স হচ্ছে 3.5 বছর, তখন বেসিক্যালি 3.5-4 বছর বয়স, কিন্তু আমি নাচে ভর্তি হই বাসাতে ছোটদের ফার্স্ট ইয়ার। আমার গুরু ইমদাদুল হক খোকন হচ্ছে আমার গুরু, মানে প্রথম গুরু, তার কাছে আমার প্রথম শিক্ষা, তারপরে আমার পারানা চৌধুরী দেবীর কাছে, আপুর কাছে শেখা। তো যেটা ছোটবেলা থেকেই হচ্ছে আমার সবসময় আমরা কাজেই ব্যস্ত থাকতাম, আমার পুরোটা পরিবার কিন্তু সাংস্কৃতিক পরিবার, আমার বাবা একজন নাটকের ডিরেক্টর, মা একজন উপস্থাপিকা, চাচি উপস্থাপিকা, মানে আমরা পুরোটাই মানে সংস্কৃতি মনা পরিবার। আর ছোটবেলাটা আসলে সবসময় আমাদের এই নাচ গান নাটক এসবের মধ্যেই কেটেছে, থিয়েটার এসব করেই আসলে মানে কাটিয়েছি সময়গুলো সবসময়। নিঝুম আপুর ছোটবেলাটা কিরকম ছিল? তুমি তো ছোটবেলায় আমার নিশ্চয়ই মানে তোমার আপুর সাথে, মানে ছবিগুলো দেখেই আমি খুব মানে বেশি বুঝতে পারছিলাম যে বোনের খুব মানে ছায়াতলেই ছিলে। তো তোমার কাছে আমি খুব বিস্তারিত ভাবে শুনতে চাইবো যে বোনের সাথে কি কি মেমোরিজ আছে। আমার নাচে মানে আমার আমার নাচের গুরু তো রাহাতারা স্মৃতি, আমার বোন, আমার আমি প্রথম নাচ শিখেছি আসলে তার কাছে। তো নাচের দিক থেকেও তার সাথে আমার অনেক অনেক বেশি মেমোরিজ আছে। যেরকম আমি যখন কোনো ছোটবেলা থেকে যখন কোনো শোজ এর জন্য রেডি হতাম, কোনো নাচের শো আছে, তো নাচের মেকআপ এবং নাচের গেট আপ, নাচের কস্টিউম পরার পরে স্মৃতি আপু আমার দিকে খুব অবাক হয়ে তাকা থাকতো আর বলতো যে মানে ওর আমাকে ওইভাবে দেখতে খুবই ভালো লাগতো। তো আমাদের ছোটবেলার মেমোরিজ গুলো আসলে অনেক আছে, অনেক, যেহেতু আমরা দুই বোন একসাথে বড় হয়েছি, ওরা আমার এজ ডিফারেন্সটা অনেক, ও আমার থেকে বয়সে বেশ বড়, 7 বছরের বড়, কিন্তু আমাদের রিলেশনশিপটা অনেক বেশি ফ্রেন্ডলি ছিল ছোটবেলা থেকেই, আরো বেশি ফ্রেন্ডলি হয়ে গিয়েছে ওর বিয়ের পর, ও যখন শ্বশুর বাড়ি চলে গেল তখন থেকে ওর আর আমার রিলেশনশিপটা আরো বেশি ফ্রেন্ডলি হয়ে গেছে রাদার দেন ছোটবেলার থেকে। আর ওর দিকে তাকিয়ে থাকার মানে একটা কারণ আমি হলো মানে খুব ও হচ্ছে আমার কাছে ছোট বাচ্চার মতো, হ্যাঁ মানে ও হচ্ছে আমার প্রথম বাচ্চা, আমি সব জায়গায় বলি ও হচ্ছে আমার প্রথম বাচ্চা আর আমার ছেলে হচ্ছে আমার সেকেন্ড বাচ্চা,
ঠিক আছে, মানে ও যখন হচ্ছে মানে ছবিগুলো তুই দিয়েছিস ওখানে, আমি দেখলাম যে ওকে নিয়ে আমি কোলে নিয়ে দাঁড়াইছি, আমি যখন কোলে নিতাম একসাথে বাঁকা হয়ে যেতাম, লিটারালি এরকম কারণ বাঁকা হয়ে আমি যেতাম। অনেক হেলদি ছিলাম, আমি এখনো হেলদি কিন্তু ছোটবেলায় আমি অনেক মোটা ছিলাম, তো আমাকে কোলে নিলে একদিকে ওরকম হয়ে যেত। আর ও মানে ওকে আমি দেখতাম, ও যখন স্টাইল করে ছবি তুলতো ছোটবেলা থেকেই খুবই স্টাইলিশ, ঠিক আছে, প্রত্যেকটা ছবিতে সে এভাবে এভাবে ছবি তুলছে, আর আমি ওর দিকেই তাকিয়ে আছি যে মানে মানে আমার ওকে একটা ভালো অবস্থানে দেখতে আমার বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি নিজের থেকে, যে না আমার থেকে বেশি ও অনেক উপরে যায়, ও অনেক কিছু তোলে। আর আমার ছোটবেলা ছবি তোলার জন্য, ছবি তোলার সময় একটা কমন পোজ ছিল, সেটা সেরকম এরকম করে একটা ছবি তুলতাম সব সময়, ছোটবেলা থেকে টিল নাও আমি এভাবেই ছবি তুলি মোস্ট অফ দ্য টাইম। এবার আমি যেহেতু প্রথম প্রশ্নটা বড় বোনকে করেছি, এবার ছোট বোনকে করতে চাই, যে নিচু মাপুর কাছে যদি তোমার হাতে একটি টাইম মেশিন দেওয়া হয়, তাহলে তুমি সেটাকে কিভাবে ইউটিলাইজ করবে, মানে জীবনের কোন সময়টাতে ফিরে যেতে চাও সেই টাইম মেশিন দিয়ে? আসলে আমি আমার অতীত, আমার পাস্ট লাইফ, আমার ছোটবেলা খুবই সুন্দর ছিল, কিন্তু আমি আমার মানে আমি টাইম মেশিন ইউজ করে সেখানেও যেতে চাই না, এবং আমি আমার ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ সম্পর্কেও আগে জানতে চাই না। আই জাস্ট ওয়ান্ট টু লিভ দ্য মোমেন্ট। আমাকে একজন বলেছিল যে জাস্ট ফর টুডে, তো আমি আসলে টাইম মেশিনটা একদমই ইউজ করব না, ওটা খুব মজা করে দেখবো, ওটার ছবি টবি তুলবো, ওটার সঙ্গে সেলফি টেলফি তুলে স্ন্যাপে স্টোরি দিব, দ্যাটস ইট। ওটাকে আমি ইউটিলাইজ করতে চাই না, বিকজ আই ওয়ান্ট টু লিভ দ্য মোমেন্ট। আমি যে মোমেন্টে আছি, যে সময়টাতে আছি, বর্তমানে আছি, এই 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 বর্তমানটাকে আমি সম্পূর্ণভাবে এনজয় করতে চাই। নেগেটিভ কমেন্ট গুলো কিভাবে হ্যান্ডেল করো তিথি আপুর কাছে এবার জানতে চাওয়া। নেগেটিভ কমেন্ট গুলো আসলে মোস্ট অফ দ্য টাইম যেটা আমি করি ইগনোর করি, এবং মাঝে মাঝে যখন আমি খুব দুষ্টামির মুডে থাকি তখন মাঝে মাঝে নেগেটিভ কমেন্ট গুলোর খুব সার্কাস্টিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আর হচ্ছে এটাই, আর এই যে কোনো কারণে ভাইরাল হয়ে যাওয়া বা অনেক গ্রুপে, অনেক গ্রুপে আমি দেখি যে ম্যাডামের ছবি ভাসছে, আমি হ্যাঁ একটা হারিয়ে একটি আসি, তো ঠিক আছে, ওই জায়গাগুলো নিয়ে আসলে আমার কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ, একটা একটা কথা বলতে চাই, এটা অফ দ্য টপিক, রিসেন্টলি ফেক প্রোফাইলস নিয়ে কিছু প্রবলেমস আমি ফেস করছি। তো আমার আমি অনেকে হয়তো লাইফটা দেখছে, তো আই হ্যাভ এ রিকোয়েস্ট যে আমি না, যে কারো অন্য যে কেউ যদি আপনাকে নক করে এবং আপনাদের কাছে যদি মনে হয় যে কোনো কারণে এটা অ্যাপ্রোপ্রিয়েট কথা না, বা এই পার্সনটার তো এইভাবে কথা বলার কথা না, সেই জিনিসটা একটু মাথায় রেখে যে কারোর সাথে কথা বলার আগে তাদের সাথে অর্থ বিনিময় হোক, নিজেদের কোনো ছবি দেয়া হোক বা হোয়াট এভার ইট ইজ, এগুলো করার আগে অবশ্যই প্রোফাইলটা যাচাই করে নেবেন। কারণ এবং আমার কাছে মনে হয় যে নিজেদের পিকচার্স ভিডিওস এগুলো আসলে শেয়ার করতে হবে, আমি এই লজিকটাই বুঝি না, বাট কারো যদি খুবই মানে মনে হয় যে তার পার্সোনাল ইচ্ছা সে দিবে, দিতেই পারে, কিন্তু প্লিজ যাচাই করে নেবেন প্রোফাইলটা। কারণ রিসেন্টলি আমার ফেক প্রোফাইল অনেক মানুষকে অনেক বিরক্ত করে যাচ্ছে কয়েকদিন ধরে, তো আমি এটা অনেক বেশি ফেস করছি, তো এটা হঠাৎ করে নেগেটিভিটি পজিটিভিটি থেকে করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফেক আইডি গুলো মানে চিনে নেওয়া উচিত। আর একজন সেলিব্রিটি যে মিডিয়াতে এত কাজ করছে, সে নিশ্চয়ই আপনার বিকাশ থেকে টাকা চাইবে না, বা সে নিশ্চয়ই আপনার কাছে অপরিচিত একটা মানুষের কাছে এরকম হেল্প চাইবে না। বাসায় চলে আসছে যে ও টাকা নিয়েছে, বাসায় চলে আসছে, মানে টাকা না, সরি, ওটা ছিল মোবাইল। মজার গল্প ছিল, আমি শেয়ার করি, সেটা হচ্ছে একদিন আমি এরকম বাইরে ছিলাম, আরো 3 ইয়ার্স ব্যাক, তো আমি বাসায় ব্যাক করলাম, বাসায় ব্যাক করার পরে দেখি কি আমার ড্রয়িং রুমে আমার আব্বু আম্মু বসে হাসতেছে, আর হচ্ছে আর দুজন মহিলা বসে, তা আমি এরকম তাকাসি, পরে আমাকে বলতেছে যে তুমি ওনার ছেলেকে চিনো, তা আমি বলছি তা আমি তো অনেক মানুষকে চিনি, তো ওনার ছেলের নাম কি, তো নামটা বলার পরে না আমি মানে কিছুতে রিলেট করতে পারতেছি না, তা আমাকে ওই মহিলা এসে বলতেছে তুমি আমার ছেলের সাথে প্রেম করছো বাবা, মা তুমি ওর সাথে রাত রাত কথা বলতো, তো আমার আম্মু বলতেছে দেখেন ও তো আসলে ভয় পায়, ও তো ঘুমায় আমার সাথে রাতে কোনো কথা বললো, তা আমি জানতাম, মহিলা কিছুতেই বিশ্বাস করে না। তারপরে আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, যে নাম্বার থেকে কথা বলতো আপনি ওই নাম্বারটা দেন, ওই নাম্বারটা দেওয়ার পরে আমার আব্বু ওই নাম্বারটাতে কল করে বললো যে হ্যালো মিথুম আছে, সাথে সাথে ওই পাশ থেকে ফোনটা কাট হয়ে গেল। তো মানে এরকম অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা আমার আমার সাথে এই ফেক প্রোফাইল রিলেটেড কারণে ঘটেছে। এবং আরেকটা ঘটনা ছিল, একবার আমার একটা ফ্যামিলি ফ্রেন্ড, তার সাথে একটা পিকচার আপলোড করেছিলাম, তো আমার আব্বুকে একটা লোক
সে সম্ভবত মিডল ইস্ট কোনো কান্ট্রিতে মিডল থাকে, ইস্ট কান্ট্রিতে থাকে। তো উনি আমার আব্বুকে নক করে বলেছে যে আপনার নিঝুমের কি বিয়ে ঠিক হয়ে গেছে ওই ছেলের সাথে? তো আমার বাবা তখনও হাসছে যে কি বলে। তো তখন হচ্ছে ওই লোক বলছে নিঝুম তো আমার সাথে অনেক কথা বলে, আমাদের তো অনেক ভালো রিলেশন, অনেক ভালো সম্পর্ক, হ্যান ত্যান হাপি যাবি বাট দা, এবং আমার কাছ থেকে কত 70,000 টাকা না 1,00,000 টাকা কত জনই বলেছিল ওই ফেক প্রোফাইলটা নিয়েছিল। আমি সেজে মানে আমার দুঃখ না এটাই, আমার আমার চেহারা দিয়ে কত মানুষ লাখ লাখ। আমি আসলে অনেক প্রবলেম ফেস করেছি, তো আমার এখন এত বিরক্ত লাগে যখন আমার ফেক প্রোফাইল রিলেটেড কোনো প্রবলেম কেউ আমাকে বলে। মানে আমি জাস্ট এখন তাদেরকে তো আমি থামাতে পারবো না, বাট যারা এই ফেক প্রোফাইল গুলো যাচাই না করে তাদের সাথে কনভার্সেশন করে তাদের কাছে আমার রিকোয়েস্ট যে প্লিজ মানে বোকা বলে আপনারা বোকা হয় না। আপনার বোকা হলে যেটা হবে যে আপনাদের তো প্রবলেম হবেই, আমারও খামাখা একটা হ্যাসেল হবে, যেটা আসলে আমি চাই না আপনাদেরও প্রবলেম হোক বা আমারও হ্যাসেল হোক।